আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, রাঙ্গামাটি রিজার্ভ বাজারস্থ ইসলামী সুন্নি সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আজকে এই লঞ্চ ঘাটে পবিত্র খতমে কুরআনুল করিম এবং খতমে সহিহ বুখারী শরীফের আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ। এই আয়োজনে অংশগ্রহণ করতে ইতিমধ্যেই আজকের এই মঞ্চে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কিরাম বুজুর্গানে দিন তশরিফ এনেছেন। অসংখ্য মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা এখানে খতমে সহিহ বুখারী শরীফ, খতমে কোরআন করিম অংশগ্রহণ করেছেন। তা আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে, যিনি আমাদের সবার জন্য দোয়া করার জন্য এখানে উপস্থিত আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবার, আঞ্জুমান রিসার্চ সেন্টারের সম্মানিত মহাপরিচালক, বিশিষ্ট লেখক, গবেষক, উস্তাজুল উলামা বদরুল ফুদলা হুজুর আল্লামা আলহাজ মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব কিবলা মুদ্দাফজিল্লাহুল আলী। হুজুর, সংক্ষেপে খতমে সহিহ বুখারী শরীফের আয়োজন এবং খতমে সহিহ বুখারী শরীফের আয়োজনের মধ্য দিয়ে আমাদের কি ফায়দা হয়, কি কল্যাণ হয়, সে বিষয়ে হুজুর আমাদেরকে সংক্ষিপ্তভাবে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল করিম। পরম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে রাঙ্গামাটির কেন্দ্রস্থলে সহিহ বুখারী শরীফ, কোরআনে করিম এবং সহিহ বুখারী শরীফের এই বরকতমণ্ডিত খতমের আয়োজন করা হয়েছে একটি স্বনামধন্য একটি সংস্থার মাধ্যমে। সহিহ বুখারী শরীফ, আমরা জানি ইসলামের চারটি দলিল, মূল দলিল কিতাব সুন্নাহ এজমা কিয়াস, আল্লাহর কিতাব কোরআনে করিমের পরে হাদিস শরীফের স্থান, ইসলামের বিধিবিধানের মূল নীতিগুলোর মধ্যে এটা দ্বিতীয় নম্বরে, এলমে হাদিসের যত কিতাব আছে সব কিতাবগুলোর মধ্যে বিশ্বের সবচাইতে প্রসিদ্ধ এবং ব্যাপক কিতাব হচ্ছে সহিহ বুখারী শরীফ। এই কিতাবটি সংকলন করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হচ্ছেন মুহাদ্দিস কুল সরদার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই অত্যন্ত গুরুত্ব সহকারে দীর্ঘ ১৬ বছর যাবৎ বিভিন্ন দেশ সফর করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বিশুদ্ধ হাদিসগুলো সংকলন করেছেন। তিনি লক্ষ লক্ষ, ৬ লক্ষের মতো হাদিস তাঁর মুখস্থ ছিল, তন্মধ্যে ৪,০০০ হাদিস নিয়ে বিশুদ্ধ সহিহ হাদিস নিয়ে সহিহ বুখারী শরীফের বিন্যাস করেছেন। সহিহ বুখারী শরীফ এমন একটি কিতাব, এই কিতাবের বিভিন্ন বিষয় যাচাই বাছাই করে বিজ্ঞ উলামায়ে কেরাম এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। পৃথিবীর বুক থেকে যদি ইসলামের সমস্ত কোনো বিপর্যয়ের কারণে ইসলামের সমস্ত এলমের কিতাবগুলো বিনষ্টও হয়ে যায়, দুনিয়ার বুকে যদি একটি সহিহ বুখারী শরীফের নুসখা কপি পাওয়া যায়, আবারও সারা দুনিয়াকে ইসলামী জ্ঞানে সয়লাভ করে দেওয়া সম্ভব হবে। এই সহিহ বুখারী শরীফ, এটা মুসলিম উম্মার জন্য এমন একটি নিয়ামত। এই সহিহ বুখারী শরীফের মাধ্যমে একদিকে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর সম্যক জ্ঞান লাভ করা যায়, অন্যদিকে এটা এমন একটি কিতাব যা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে অত্যন্ত মকবুল হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যেমন আল্লাহর কাছে মকবুল, তার এই সুবিন্যস্ত কিতাবটিও আল্লাহর কাছে মকবুল। এই সহিহ বুখারী শরীফ
এ পর্যন্ত যারা যে উদ্দেশ্যে এই খতমের আয়োজন করেছেন সবাইকে আল্লাহ পাক সফল কাম করেছেন যে উদ্দেশ্যে এই সহি বুখারী শরীফের আয়োজন করা হয়েছে সেই উদ্দেশ্য পূরণ হয়েছে সুতরাং সহি বুখারী শরীফের আজকে সারা বিশ্বের মধ্যে এটা এমন একটি মকবুল এবং গ্রহণযোগ্য কিতাব মানুষ যে কোনো বড় উদ্দেশ্যকে সামনে রেখে বড় বিপদ আপদকে সামনে রেখে এবং দুরারোগ্য রোগকে রোগ থেকে মুক্তির আশায় সহি বুখারী শরীফের আয়োজন করা হয় এবং বাস্তবও দেখা গেছে যে যে উদ্দেশ্যে সহি বুখারী শরীফের আয়োজন করেছেন আল্লাহ পাক তাকে নৈরাশ করেন নাই তাদের উদ্দেশ্য পূরণ করেছেন আজকে রাঙ্গামাটির কেন্দ্রস্থলে একটি স্বনামধন্য সংস্থা ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থা রিজা বাজারস্থ এই সংস্থাটি এই বিশাল আয়োজন করেছেন তো এই খতম শরীফে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম আমন্ত্রিত হয়েছেন তশরিফ এনেছেন খতম শরীফের পরে দোয়া করা হবে এবং একথা নিশ্চিত যে সহি বুখারী শরীফের পরে এখানে কোরআন শরীফের খতম আদায় হয়েছে কোরআনে করিমের খতমের পর দোয়া কবুল হয় সহি বুখারী শরীফের খতমের পরও দোয়া কবুল হয় এখানে সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ এই যারা আয়োজন করেছেন তারা যেমন উপকৃত হবেন এই পুরো এলাকাও সহি বুখারী শরীফের মাধ্যমে উপকৃত হবেন সারা দেশ এবং জাতিও ইনশাআল্লাহ উপকৃত হবেন আল্লাহ পাক আল্লাহ শানহু যারা আয়োজন করেছেন তাদের এই আয়োজনকে কবুল করুন এবং সেই বুখারী শরীফের ফৈজ ও বরকত দ্বারা সবাইকে আল্লাহ পাক গণ্য করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হামদ নাগারো কি তরফ সে আল্লাহ সুজান সাহেব দাওয়াতো কি তরফ সে খদমে কুরআন কো কবুল ও মঞ্জুর ফরমান আমিন আল্লাহ ইমকে সওয়াব হাকিতান তোফাতান আব্দুল কায়নাত আসরার রুবুবিয়াত কা আমিন মাহবুব কিরদগার হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রওজায়ে আকদস মে বখশিশ ফরমা তমাম আম্বিয়া আলাইহিম আসসালাম কি রওজায়ে আকদস মে বখশিশ ফরমা তমাম আউলিয়া ইকরাম কি আরবায়ে পাক মে বখশিশ ফরমা আল্লাহ খুসুজান ফিরান ফি দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি হযরত আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওয়া পাক পর বখশিশ ফরমা হাযরত খাদগান হযরত আব্দুর রহমান সৌরভি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া পাক পর বখশিশ ফরমা কুতুবুল আউলিয়া হযরত শাহ সুফি সৈয়দ আহমদ শাহ সিরকুতি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া পাক পর বখশিশ ফরমা মাওয়ানা মালদানা মুর্শিদানা হযরত শাহ সুফি সৈয়দ দেব শাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়া পাক পর বখশিশ ইয়া আল্লাহ যারা এই পবিত্র খতমে কোরআন খতমে বুখারী শরীফের আয়োজন করেছেন তাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি শাশুড়ি শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বেরাদার যারা মারা গেছেন দুনিয়ার যেখানে যেখানে দফন হয়েছেন সবাই রোহে পাকে স্বভাব পৌঁছে দিন আল্লাহ সবাইকে কর খবরে আরামের ঘুমে ঘুমাইয়া রাখুন এ আল্লাহ ব্যবসায়ী ভাইদের এই খতামাত কবুল আর মঞ্জুর করুন তাদের সমস্ত সত উদ্দেশ্য নাক উদ্দেশ্য পুরা করব তাকাব্বাল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল কি মুহাম্মাদি ওয়া আলি ওয়া সাহবি আজমাইন আমিন আমিন বিরহমাতিল্লাহ বিপ্লব
الحمد لله المقدم لنا البيت على سلطة عمدا.